আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের একটি রেসিপি। যাদের কিনা মাছ খেতে ভালো লাগে না, তারা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখুন, এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আমার আজকের রেসিপি মাছের কোরমা। মাছের কোরমার স্বাদ এতটাই দুর্দান্ত হয়ে থাকে যে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি আজকে কাতল মাছের কোরমা বানাবো, এর জন্য এখানে আমি 6 পিস মাছের টুকরো নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার একটা পাত্রে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। এক পাশ হালকা বাদামি কালার হয়ে গেলে এটা উল্টিয়ে দিতে হবে। ঠিক এইরকম হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এখন আমি মাছগুলো উঠিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। এবার পাত্রে আমি বেশ কিছুটা তেল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি কালার করে এটাকে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা ঠিক এরকম কালার থাকা অবস্থায় এটাকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিতে হবে, না হলে বেরেস্তার কালার বেশি ডার্ক হয়ে যাবে। এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা এবং আস্ত গরম মশলা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখানে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে কাঁচামরিচ বাটার পরিবর্তে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। এখন আমি এই মশলাগুলো একটু ভালোভাবে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। আবারও 2 মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণ টক দই। অবশ্যই টক দইটা দেওয়ার আগে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন এই সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। কোরমা রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালোভাবে কষাবেন এর স্বাদ ততটাই বেড়ে যাবে, তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে যখন দেখবেন মশলার উপরে এরকম তেল ভেসে উঠেছে এবং মশলা থেকে বাবলস ক্রিয়েট হচ্ছে, তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ লিকুইড দুধ। চাইলে আপনারা লিকুইড দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো রেখে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। এবারে দিয়ে দিচ্ছি 4 কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু চিরে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আপনারা যদি এর গ্রেভিটা ঘন চান তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো জাল করে ঘন করে নিতে পারেন, তবে আমার কাছে এরকমই ভালো লাগে, তাই আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5-10 মিনিট পরে আপনি এটা পরিবেশন করতে পারবেন। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর গ্রেভিটাও কেমন হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন।
এর গ্রেভিটা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা এতটাই মজার হয়। আপনারা যারা এখন পর্যন্ত মাছের কোর্মা বানিয়ে খাননি, তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বানিয়ে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।